হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি গরমের সবজি দিয়ে স্বাস্থ্যকর ঝুল রানা রেসিপি নিয়ে এসেছি যারা সবজি পছন্দ করেন না তারাও কিন্তু এইভাবে রান্না করলে আঙুল চেটে খেয়ে নেবেন তো ইউটিউবে এই প্রথম না দেখলে মিস করবেন তাহলে চলুন দেখে নিই সবজি ঝোল আনা করতে কী কী উপকরণ লাগবে তো সবজি ঝোল আনা করার জন্য এইখানে আমি কিছুটা সবজি নিয়েছি তার মধ্যে রয়েছে মিষ্টি কুমোরের ডুগা বেগুন মিষ্টি কুমোর জিঙ্গে পটল আলু বেগুন বরবটি তো সব রকমের সবজি ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই আপনাদের হাতের কাছে যা আছে তা দিয়ে কিন্তু এই রান্নাটা করে নিতে পারেন আর বাকি যা যা লাগবে তা আমি রান্নার সময় দেখিয়ে দেব তাহলে চলুন দেখে নিই স্বাস্থ্যকর সবজি ঝোলটা আমি কিভাবে রান্না করব প্রথমে কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচের মতো সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ভালোভাবে ধুয়ে নেবো সবজিগুলি দিয়ে দেব এক চা চামচ লবণ পরে আমি আবার লবণটা ব্যবহার করব তবে এই রান্নার মধ্যে হলুদ ব্যবহার করা যাবে না হলুদ না দিয়ে কিন্তু রান্নাটা করতে হবে এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর মিডিয়াম টু লো ফ্লেমে দশ মিনিটের মতো ডাকনা দিয়ে রান্না করব দশ মিনিট পর ফিরে আসলাম এইভাবে যদি একটু রান্না করে নেওয়া হয় তাহলে সবজির কাঁচা গন্ধ চলে যাবে ভালো লাগবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি জল জলের পরিমাণটা সবজি আর জল যাতে সমান সমান থাকে ঠিক এইভাবে ব্যবহার করলেই হবে তারপর এর মধ্যে দিয়ে দেব মাঝখান দিয়ে কেটে নেওয়া পাঁচ ছটা কাঁচা লঙ্কা বড় চামচ দিয়ে এক চামচের মতো আদা বাটা এই রান্নার মধ্যে আদা বাটার পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে তো এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ডাকনা দিয়ে রান্না করব নাইনটি পার্সেন্ট সিদ্ধ হওয়া পর্যন্ত প্রায় কুড়ি মিনিটের মতো ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখে নিতে হবে সিদ্ধ হয়েছে কি না তো সবজিগুলি প্রায় নাইনটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে নাইনটি পারসেন্ট সিদ্ধ করে নিতে হবে বাকিটা রান্নার শেষে ভালোভাবে হয়ে যাবে তো এখন আমি এইগুলিকে সোমবার দেব তার জন্য অন্য আরেকটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নের মধ্যে দিয়ে দেবো শুকনা লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন তো ফোড়নগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর ফুরন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বের হবে এবার এই সময়ের মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া সবজিগুলি তো হালকা একটু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব ভাজা মশলা এইখানে আমি দুই চা চামচ আস্ত জিরা দুই চা চামচ মৌরি বা মিষ্টি জিরা দুইটা শুকনো লঙ্কা দুইটা এলাচ শুকনো খোলা টেলে গুঁড়া করে নিয়েছি তার থেকে আমি দুই চা চামচ দিয়ে দেব ভাজা মশলাটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে সবজির পরিমাণটা বুঝে মশলাগুলি ব্যবহার করতে হবে দিয়ে দেবো হাফ চা চামচের মতো গুলমরিচের গুঁড়া ছাল বুঝে গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করতে হবে দিয়ে দেব এক চা চামচ চিনি চিনি লবণটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ ঘি তো লবণটা আমার কম হবে তাই আমি আবারও হাফ চা চামচের মতো দিয়ে দিলাম লবণটা একটু চেক করে নেবেন যদি লাগে তাহলে এই সময়ের মধ্যে দিয়ে মিশিয়ে নিতে পারেন এইগুলিকে আবারও ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একদম কম আছে আট থেকে দশ মিনিট ডাকনা দিয়ে রান্না করব এইভাবে যদি একটু রান্না করে নেওয়া হয় তাহলে সবজিগুলি ভালোভাবে সিদ্ধ হবে ফ্লেভারটাও ভালোভাবে মিশে যাবে তো আবারও আট থেকে দশ মিনিট রান্না করে নেওয়ার পর সবজিগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো দেখুন খুব সুন্দর হয়েছে আমার রান্না সম্পূর্ণ রেডি এখন আমি নামিয়ে নেব এইভাবে স্বাস্থ্যকর গরমের সবজি দিয়ে ঝোল রান্না করে একবার খেয়ে দেখবেন এতটা ভালো লাগে না খেলে বুঝতে পারবেন না তো আমারই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন